এবার আপনার আসলে কি বই এসেছে, কয়টি বই এসেছে? নতুন তিনটি সহ সর্বমোট 14টি বই প্রকাশ হয়েছে এবং 4টি প্রকাশন থেকে। এর মধ্যে অধিকাংশ বই বের হয়েছে উৎস প্রকাশন এবং নাগরী প্রকাশনের প্রকাশন থেকে। আপনাদের আমি যতটুকু জানি বা আমি নিজেও দেখি আপনাদের চ্যানেল 24 এর এই যে লাইভ যে প্রোগ্রামটা আপনি এবং আপনি মিলে প্রাণবন্ত একটা উপস্থাপনার ভেতর দিয়ে, তো আমি একটু বার্তা আমি বলতে চাই পাঠকদের কাছে। এটা শুধু যে আমার পাঠক তা না, এই যে ফেব্রুয়ারি মাস জুড়ে বইমেলা হচ্ছে, লেখক পাঠক এমনকি আপনারা যারা মিডিয়ায় কাজ করছেন, সবার সমন্বিত প্রয়াসে বইয়ের আলো ছড়িয়ে দেওয়ার যে একটা প্রয়াস, এটা তো শুধু এই মাসব্যাপী চললেই হবে না। এটাকে বাকি 11 মাস আমরা কিভাবে আমরা বর্ধিত করতে পারি, চেতনার রূপ দিতে পারি, সেজন্য আমি বলবো আমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে কিছুটা দায় নিতে হবে। উদাহরণ হিসেবে যদি আমি বলি, আমাদের প্রত্যেক পরিবারে আপনি দেখবেন যে এক্সেট সুফা থাকে। একটা বাচ্চা ছেলে যখন বড় হয়, সেও যখন সংসার করে এক্সেট সুফা কিনে আনে, এটা কিন্তু সাংবিধানিক প্রথা না, সে দেখতে দেখতেই জেনে গেছে জীবনের ঐতিহ্যগত প্রথা। ঠিক একইভাবে যদি প্রত্যেক ড্রয়িং রুমে একজন বাবা মা একটা বুক সেলফ রাখেন, একটা বাচ্চা ছেলে ছোটবেলায় এটা দেখবে, সে যখন বড় হয়ে সংসার করবে সেখানেও সে একটা বুক সেলফ রাখবে। এভাবে কিন্তু আমরা বইয়ের চেতনা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। ইভেন সামাজিকভাবেও যদি আমরা আপনি দেখবেন যে খারাপ অনেকগুলো দিক সহজেই মানুষ পেয়ে যায়, ভালো জিনিসগুলো সে সহজেই পায় না। আমরা যদি এটা সহজলভ্য করতে পারি সামাজিক দায়বদ্ধতা থেকে বা রাষ্ট্রীয় উদ্যোগ থেকে, তাহলে দেখা যাবে একদিন এই বাংলাদেশটা হয়ে উঠবে বইময়। ছোট্ট আরেকটু অনুরোধ আছে আমার প্রধানমন্ত্রীর কাছে, যারা আইন প্রণেতা সংসদে আমরা যাদেরকে দেখি, তারা তো এই জাতির মন বা মননশীলতা নির্মাণে কাজ করে যান, তাদেরকে যদি একদিন মাননীয় প্রধানমন্ত্রী এই বইমেলায় সব মেম্বারকে নিয়ে একদিন আসতেন, আমার মনে হয় যে আমরা যারা আছি তারা খুব